রক্তের বিনিময়ে সাধারণ মানুষকে ক্ষমতাসীনদের হাত থেকে মুক্ত করাই বিএনপির লক্ষ্য, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, সরকার ভীত হয়ে এখন ঘরে ঘরে গিয়ে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করার কথাও বলেন তিনি। পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান ও বেনাপোলের বিএনপি নেতা আব্দুল আলিম স্মরণে রাজধানীতে শোক র্যালি করেছেন বিএনপি নেতা কর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ র্যালিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, কৃষক দল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগ দেন। র্যালির আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চ থেকে শোককে শক্তিতে পরিণত করার শপথ নেন বিএনপি নেতারা। সরকার পরিবর্তন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা। মৌলিক দাবিগুলো পূরণ করার জন্য তারা রাস্তায় গিয়েছিল, তার বিএনপির বুকে গুলি কেটে হয়েছে, আমরা তাদেরকে ভুলে যেতে পারি না। তাদের স্মরণে আজকে শোকসভা, এবং আমি আশা করছি আমরা এই শোককে শক্তি রূপান্তরিত করে এই স্বৈরাচারী হাসিনা সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে কথা বললে সরকার কাউকে ছাড় দেয় না বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। দলের মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা এখন জাতির জন্য বোঝা হয়ে গেছে। আপনি কি গড দেবতা বিধাতা যে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না? গণতান্ত্রিক দেশে সেটারও সমালোচনা করার অধিকার প্রত্যেকটি মানুষের রয়েছে। অনেক রক্ত আমরা দিয়েছি, আমরা আরো রক্ত দেব, কিন্তু এই চরম দেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা 1971 সালে যুদ্ধ করেছি যে স্বাধীনতার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রের জন্য, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রকে অবশ্যই আমরা কর্তব্য বন্ধু করব। সামনের দিনে রাজপথের আন্দোলন আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।